তুই যে আরে ডাইকলি তো লাড়ি ছাড়া অনেক কিলো ডাইকলি আমি বুঝলাম না লাড়ি কোনে তোরাতে হ্যাঁ ভাই আমি তো আছে মাপ চাই যেটুকু টাকা বাকি আছে সব খরচ করার পর সেটা দাও লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং হ্যালো রিয়া হ্যাঁ বলো আরে ওই যে নেটওয়ার্কের সমস্যা ছিল মনে হয় কেটে গেল সরি আমি তোমার কথা শুনতে পাচ্ছিলাম বাট আমি তোমাকে তুমি শুনতে পাচ্ছিলে না আমাকে আর কি আমি কয়েকবার হ্যালো বলছি হ্যাঁ আমিও তো হ্যালোই বলতেছিলাম কি করব বলো কথা বলতেছি কাবিলা মাসকে দেখো না পার্সোনালিটি কেমন একটু উইক পার্সোনালিটি তো মানে মুখে শুনে চলে আসে বসে আছে অবাক হয়ে তাকায় আছে টিস করতেছে তাকায় থাকা হাজার পুরো প্রাইভেসি নেই বসে ওদের নাস্তা করছো হ্যাঁ যে নাস্তা করলাম তো আচ্ছা ওই তোমার সাথে একটা কথা বলার ছিল আর কি বলো না আমি তো ওই যে আজকে বাসা ভাড়ার টাকাটা সবার থেকে তুলতেছি তো বাসা ভাড়ার টাকাটা তোমারটাও তো না লাগবে টাকাটা যদি দিতে আর কি বাসা ভাড়ার টাকা সেটা তো আমি কবে হাবু ভাইকে দিয়ে দিছি হাবু ভাইকে দিয়ে দিছি মানে বুঝলাম না ব্যাপারটা আরে হাবু ভাই বললো যে উনি সিনিয়র মানুষ উনি সবসময় টাকা পয়সা কালেক্ট করে চাইলো তো আমি দিছি চাইলে তুমি দিছো মানে তুমি ডিসকাস করবে না আমার সাথে বাসা ভাড়ার সব টাকার তো কোঅর্ডিনেশন আমি করি সবাই আমাকে দেয় তুমি শুভর সাথে কথা বলছো নেহালকে বলছো তুমি কাবিলাকে বলতা আর আমারই বলতা তুমি তুমি টাকা পয়সার যে কোনো লেনদেন এই বাসার কখনোই হাবু ভাইয়ের সাথে ডিল করতে যাও না কোনোভাবেই না এর থেকে দূরে থাকবা তুমি আমি কি বুঝছি নাকি যে এত ডিসকাস করে তারপর টাকা পয়সা দিতে হবে তা কি ঝামেলা আছে ঝামেলা আছে মানে অনেক ঝামেলা আছে এটা আমি বুঝছি তার কথাবার্তায় চালচলনে মনে হচ্ছে তার একটা ঝামেলা আছে আচ্ছা ঠিক আছে তাহলে নেক্সট মান্থ থেকে আমি সবসময় টাকা পয়সা তোমার হাতেই দিব নেক্সট মান্থ মানে তাহলে এই মান্থের কি হবে তো এই মান্থে কি হবে সেটা আমি কিভাবে বলবো আমার টাকা পয়সা দেওয়ার কথা আমি তো টাকা পয়সা দিয়ে দিছি হাবু ভাইকে এখন তুমি যদি ম্যানেজ করতে পারো হাবুর কাছে তাহলে ম্যানেজ করে নিও আর বললাম তো নেক্সট মান্থ থেকে তোমাকে দিয়ে দিব আবার এত কথা বলার কি আছে দিয়েই দিছি মিয়া তুমি কি খুব বলদ নাকি বেশি স্মার্ট এটাই বুঝতেছি না তুমি হাবু ভাইয়ের টাকা দিয়েই দিছো আবার বলতেছো যে আমি আগেই বুঝছিলাম লোকটা খুব খারাপ টাকা দিতে গেছিল কোনো মাথা সমস্যা নেই শুন আচ্ছা এটা হাবু ভাই কী করলো কিছু হাবু ভাই অদিত আছে না অদিতের কাছ থেকে বাসা ভাড়ার টাকা নিছে সাথে 200 টাকা এক্সট্রা নিছে তারাই কিতাম পুরো টাকাটা সে নিজে একা খায় ফেলাবে না তো খাইলে তোর কি একে তো হাবু ভাই নিজেই কোনো টাকা পয়সা দেয় না তার মধ্যে যে হাউস পার্টনার টাকা দিবে আমাদের সাথে শেয়ার করবে তার টাকাটা মারা দিলে বাসা ভাড়া থাকবে কীভাবে টাকা দিব কীভাবে ম্যানেজ করবো কীভাবে আমরা তো আহারে জীবন করলি না এটা যে হাবু ভাইতে কই আই যা আমি একা যে কথা বলতে যাবো একাই ক বাসাটা আমাদের সবার না বাসা ভাড়া আমরা সবার টাকা না এটা এটা কি আমার একার জিনিস নাকি ও সব ডিসিশনে তো আরে ডাকো না যে ডিসিশনে লক খাই যাও সেই ডিসিশনে আরে ডাকো কেন বেগুন কামে আয় কাবিলেই যে আরে বেগুন কামে বিজাস বেগুনের কাছে আয় কালার দিয়ে দিতে বুঝেছো চল বড় গলা এটা হেয়ানে যা রাখিও ঠিক আছে চল আচ্ছা কি আয় যে যাই পেঁয়াজে উঠা দিই আনলাভ কি লাভ লোকসান দেখতেছিস কেন এটা তো আমাদের নিজেদের বাসা না বাসা ভাড়া আমরা ম্যানেজ করবো না এরকম চুরি করে সে খাইতে পারে 200 টাকা মেরে দিবে যে তো শুভ নেহাল এতজন আছে এতজন মিলে কইতেছে না আমি একলা যাই কইম আর টাইম আই ইনভেস্ট করুম তা আনলাভ কি তো কথা বলি স্টাইল ভালো তুই যাই বুঝাই বলতে পারবি তো লাভ লোকসান কি আছে এটা নিজেদের নিজেদের ব্যাপার চল ম্যানেজ করি না 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 লাভ ছাড়া আইলে তো নেই জায়গা তো কি লাভ লাগবে তোর কি কি চাস বল আর মোবাইল 100 টাকা বলে দিই কি আজে বাজে কথা বলতিছিস তুই বাসা আমাদের না আমাদের নিজেদের টাকার মধ্যে তুই 100 টাকা লোড করে নিবি এটা এটা স্বার্থপরতা হয়ে যায় না হ্যাঁ সেটাই তো আরো কত এটা বাসা তো গুণ তো তোরা যাই ক আর একটা নসে কিলে যা আচ্ছা আচ্ছা শুন 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 দিমুনের লোড 100 টাকা এমন ভাবে কইতাছিস লাগিন তোরা ভিক্ষা দিবি আই কিন্তু ভিক্ষা চাইতেছিস না আচ্ছা ভিক্ষা না এটা এটা তোর কনসালটেন্সি চার্জ তুই যা আই কর্ম করি খাইতিস আচ্ছা কর্ম করি দি খাই আই কর্ম করতিস আচ্ছা ঠিক আছে বিপদ সময় বন্ধ হয়ে দিবি নি হ্যাঁ পিয়া কি দিবি নি লাগবে হ্যাঁ 100 টাকা লাগবে আচ্ছা দিব না চল বন্ধু চল যা 100 টাকা লোড তোরে দিব না চল তুই ঠেকায় বললে তোর মত সাথে তো হবে না কথা বাস আচ্ছা দাঁড়া এত ফান দিচ্ছে দাঁড়া আমের কিছু নেই এই আবু রে ও ভাই আবু ও ভাই দরজা তো লাগাও দরজা লাগাও এটা কি কয়দিনের এরকম গন্ধ কিনলে বাথরুম দেখতো নি কোনো জানি মস্তে ভিতরে এই ও ভাই তুমি অদিতের কাছ থেকে টাকা নিছো কেন বাসা ভাড়ার বাসা ভাড়া যে টাকাটা নিছো সেটা দাও হম
মনে করতে হইতেছে না শিশুর হেতে লাগে দিন কিনা এক জোশি হইছে গাড়ির লোক আসার লোকের ধাক্কা খাইছে এত সেন্স আউট হয়ে গেছে আর ওকে ধাক্কা দিতে আপনি মাথার মধ্যে আবার সেন্স ফিরবো তাহা কি সে তাহা কথা বলতে আছো তোরা তোর কিছু জানতে হইতো না তুমি যে টেনটা লইছো অতীতের কাছে তুমি টেনটা দিয়ে দাও ওই টাকাটা নিছো ওটা দেখছি 200 টাকা বেশি নিছো দাও দাও দিয়ে দাও তাহা দেশে অদিত মরে অন কমু কে খাইছে গ্যাতে খাইছে না অদিত খাইছে না এটাই বুঝতেছি না টিয়া যেটা দিছে ভাড়া টিয়া টিয়াটা দেন টাকাটা দাও ভালো ভালো আরে বেটা কোনো ভাড়া টাকা দেয় নাই মরে তাহলে আপনি খুশি হয়ে যেটা টিপ দিছেন আপনারা এটা দেন সেটা দাও ওই টাকা তো খরচ কইরে ফেলছি না খরচ করে ফেলছো মানে এটা তো আমাদের সবার ভাষা ভাড়ার টাকা তুমি নি খরচ করছো কেন আচ্ছা ঠিক আছে খরচ করলে যেটুকু করছো করছো বাকিটা দাও এখন বাই করো আরে শোন বেটা আমার বিয়েতে যাওয়ার জন্য চার কপি ছবি লাগবে বুঝছো স্টুডিওতে দাইয়া চার কপি ছবি তুলছি তো ঠিক আছে তুলছো ভালো করছো তো চার কপি ছবি তো দাম বেশি না বাকি টাকাটা দাও শোন বেটা স্টুডিওতে যাইয়া দেখি একটু লজ্জাস করে ব্যাপার হয়ে গেছে পায়জামার তলা দিয়ে ফুন্ডা বুঝছো তুই বাকি টিয়া দে দাও 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 বাকি টাকা তো আর নাই বেটা কোথায় গেছে বাকি টিয়া চেষ্টা কর তাহা তো মোরে বেশি দেয় নাই যদ্দূর দিছে এর দূরে পায়জামা খাউন ছবি তোলা তো নিচে খরচ হয় না বাকিটা দেয় বাকিটা দাও একটু পুষিয়ে দিছে তো তুই যে আরে ডাইকলি তো লাড়ি ছাড়া অনেক কিলো ডাইকলি বুঝলাম না লাড়ি কোনে তোরাতে হ্যাঁ ভাই আমি তো চাই মাপ চাই যেটুকু টাকা বাকি আছে সব খরচ করার পর সেটা দাও আরে শোন বাকিটা আর ওই যে বুয়ার পোস্টার বানাইছি না এইয়ার জন্য টাইপ করছি পিডিন করছি তারপর আড়া লাগাইছি না এইয়ার তো টাকা কত হইয়া গেছে বাবু ফ্লেক্সি করছোস গুচ্ছোস আটাড়াইছোস যা মঞ্চে তাই করছোস বাকি টেনটা দে আরে আর আস অল্প কটা টাকা ছেলে বানা হেইটা দিছি পাশা বাইরে বুঝছ ও হেতা রদি দিছ দাদরে দিতেইবে না পাশা বাইরে দে আর পরে তোর কাছে অবশিষ্ট যেটা আছে হেটে আটা দে বাকি তো আর আছে সবখানে 100 টা তাহলে হেটা আরে দে হেটা আরে দে 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 আয়া টাইম ইনভেস্ট করছি তুই আর এক্সস আই আসছি তোর কথা শুনছি আর কাম শেষ আমি কিন্তু সৎপথে টাকাটা কামাইছি কেন এবার তোর তোরা বাকিটা বুঝিল তুই কি বলিস কামিলা কথা শেষ করে কথা কামিলা একটা কামাই সমস্যা আর কি কাটি রাগ করিস না মোটার থাকলে তো ওরে ওতে তার মানে হচ্ছে দেখো এই রুমে দে নোংরা নেস্টি রাগ হাত দাও যাও লাগাও না রোজরে বেটেলার পার্টি কম